নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বস্তর থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে আমরা নিয়মিত টহল অব্যাহত রাখি এবং আজকে গত ছয় মে দিবাগত রাত 12:30টার দিকে আমরা টহল চলাকালীন সময়ে আমরা একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল, নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে, এবং আমরা এই বিষয়টি রিটার্নিং অফিসারকে অবগত করি। এখন রিটার্নিং অফিসারের পরবর্তী নির্দেশক্রমে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সর্বমোট 11 জনকে গ্রেপ্তার করেছি, তার কাছ থেকে সর্বমোট 22,82,700 টাকা আমরা তার কাছে পেয়েছি। বসেন।